বন্ধুরা, অর্থাৎ দ্য ওয়ে অফ ওয়াটার এই সিনেমাটা আমি আপনাদের জন্য এক্সপ্লেন করব, তাও কমসে কম সময়ের মধ্যে। তবে সিন বাই সিন এক্সপ্লেন করা হয়তো সম্ভব হবে না। তবে একটা সিনেমা বোঝার জন্য যে সমস্ত জিনিসগুলো জানা দরকার, সেই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের বলবো। সেই জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই সিনেমাতে সুমধ্যের নিজের জগতের এমন কিছু জিনিস আপনি দেখবেন, সেগুলো দেখে আপনি হয়তো চমকে যেতে পারেন। অবতার প্রথম সিনেমার পর প্যান্ডোরা অনেক কিছু বদলে গেছে। জ্যাক শেলি এখন মেটিয়ারের নতুন চিফ হয়েছে। নেট্রির সঙ্গে বিয়ের পর দুটো ছেলে হয়েছে, নেট্রিয়াম আর লুয়াক, আর একটা মেয়ে আছে টু, এবং একটি অ্যাডপ্টেড মেয়েও আছে কিরি, যে গেসের মেয়ে এবং সে নাভি অবতারে জন্মগ্রহণ করেছে। আর একটি ছেলেও আছে স্পাইডার, যে মাইলসের ছেলে, কিন্তু এরা সবাই এখন একসঙ্গে থাকে। এরা সবাই প্যান্ডোরাতে সুখে জীবনযাপন করছিল, কিন্তু একদিন হিউম্যান প্যান্ডোরায় আবার ফিরে আসে, আর নতুন রূপে মাইলস ও সাথীর সঙ্গে নাভি অবতারে ফিরে আসে, আর বিশ্বাসঘাতক জ্যাক শেলিকে খুঁজে তাকে মারতে চায়। আর সেরকমই একদিন যখন জঙ্গলে সমস্ত বাচ্চারা ঘুরছিল, তখন মাইলস সবাইকে ধরে ফেলে। তখন জ্যাক আর নেটিরি খবর পাওয়ার পর এখানে আসে। তখন একটা ফাইট হয়, সমস্ত বাচ্চাদের ছাড়িয়ে তো নেয়, কিন্তু স্পাইডারকে মাইলস নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়, আর জানতে পারে যে স্পাইডারই হলো তার আসল ছেলে। তখন মাইলস স্পাইডারের সঙ্গে নাভি সম্বন্ধে আরও অনেক কিছু জানার চেষ্টা করে, এবং জ্যাক তার ফ্যামিলি নিয়ে কোন পাহাড়ে থাকে সেই ঠিকানাও। কিন্তু জ্যাক পুরো ফ্যামিলির সেফটির জন্য প্যান্ডোরা পূর্ব দিকে সম্পূর্ণ জলে ঘেরা, মানে সমুদ্রে ঘেরা একটি ক্লান মিডকাইনাতে চলে আসে। এই ক্লানের চিফ টনোয়ারি আর তার বউ রোনাল কিছু কথা বলার পর জ্যাক আর তার পুরো ফ্যামিলিকে এখানে আশ্রয় দেয়। এরপর পুরো ফ্যামিলি সমুদ্রিক জীবন জিনে কি পুরো কৌশল শেখার চেষ্টা করে, এবং কিরি তখন সমুদ্র আর কিয়েচারের মধ্যে একটি স্পিরিচুয়াল বন্ড তৈরি করে ফেলে। লুয়াকের সঙ্গে টনোয়ারির মেয়ে টিশিয়ার বন্ধু হয়ে যায়, কিন্তু লুয়াকের সঙ্গে টিশিয়ার ভাই আনুংয়ের একটা ঝগড়া হয়ে যায় কিরিকে নিয়ে। আর আনুংও তখন বন্ধুত্বের ছলনা করে লুয়াককে সমুদ্রে ঘেরা অচেনা জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দেয়, যেখানে পায়াকার নামে একটি সামুদ্রিক জীব লুয়াকের জীবন বাঁচায়। আর তখন দুজনের মধ্যে খুবই গভীর বন্ধুত্ব হয়ে যায়। ফিরে আসার পর টোনারি জানায় যে পায়াকা সবসময় একা থাকে, কারণ তাকে দাঁত জাতি থেকে বার করে দেওয়া হয়েছিল। এদিকে রাতে বেলা ঘোরার সময় কিরি যখন মেটকে আর সোল টিয়ের সঙ্গে জোড়ার চেষ্টা করে, তখন সে কিছু স্বপ্নের মতন দেখতে পায়, আর এরপরই সে বেহুশ হয়ে যায়। এরপর কিরির জীবন বাঁচানোর জন্য জ্যাক তখন ম্যাক্সকে ব্রেকে নিয়ে আসে। এরপর মাইলসও হেলিকপ্টারের লোকেশন থেকে জ্যাকের সম্বন্ধে জানতে পেরে যায় যে সে কোন দিকে আছে। এরপর মাইলস সমুদ্রিক এলাকায় জ্যাককে খোঁজার চেষ্টা করে, জ্যাকের সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে এবং অনেক লোকের ঘরও জ্বালিয়ে দেয়। আর একটি সামুদ্রিক প্রাণী উইলসের শিকার করে তাকে মেরে ফেলে। এরপর যখন পায়াকানকে মারার জন্য আসে, তখন লুয়াকও তাকে বাঁচানোর জন্য আসে, এবং তার পেছনে পেছনে তখন সমস্ত বাচ্চারাও এসে পড়ে। তখন মাইলস এদের উপর হামলা করে, তখন টিশিয়ারি টুক আর লুয়াককে ধরে ফেলে। জ্যাক এই বিষয়ে জানার পর টোনারির সঙ্গে এই জায়গাতে আসে, আর মাইলসও তখন বলে যে এদের তখনই ছাড়বে যখন জ্যাক একা মাইলসের কাছে আসবে। আর ঠিক তখনই একটা ঘটনা ঘটে যায়, পায়াকান জাহাজের উপর আঘাত করে, আর এই সুযোগে জ্যাকও তখন এদের সাহায্য নিয়ে হামলা করে দেয়। সিনেমা শেষে একটা অনেক বড় লড়াই হয়, যেখানে সমস্ত ক্রু মেম্বাররা মারা যায়। নেটিয়ামও তখন লুয়াক টিশিলিয়া আর স্পাইডারকে বাঁচিয়ে নেয়, কিন্তু নেটিয়াম আঘাত পায় এবং সে মারা যায়। তখন জ্যাক আর নেটিরি অনেক রেগে যায় এবং আবার হামলা করে, কিন্তু মাইলস কিরিকে ধরে ফেলে। তখন নেটিরও স্পাইডারকে ধরে ফেলে এবং বলে যে কিরিকে যদি না ছাড়ে তাহলে স্পাইডারকে মেরে ফেলবে। তখন মাইলস নিজের ছেলেকে বাঁচানোর জন্য কিরিকে ছেড়ে দেয়। এরপর জ্যাকের সঙ্গে মাইলসের একটা লড়াই হয় এবং স্পাইডারও মাইলসকে জলে ডোবা থেকে বাঁচিয়ে নেয় এবং জ্যাকের ফ্যামিলির কাছে ফিরে আসে। আর শেষে নেটিয়ামের ফিউনারেলের পর জ্যাক এখান থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু নটুয়ারি বলে যে এখন থেকে তারাও এই পরিবারেরই একটি অঙ্গ এবং এখানেই থেকে যেতে বলে। এরপর জ্যাকও এই কথায় রাজি হয়ে যায় এবং এই জায়গাটিতে একটি ঘর মনে করে। এরপর থেকে যাই হোক না কেন তার মোকাবেলা করবে সেটা ঠিক করে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।